অর্থনের হাতটা শক্ত করে ধরবি যাতে পালাইতে না পারে। তুমি শুধু দেখো আমি ওরে কেমনে করে ধরি। মানুষের মনও কম বিচিত্র নয় রে সূর্য, এখানে কি মায়া মমতা ভালোবাসায় মাখামাখি, আবার এখানে ফেলেও চলে গিয়েছিল। দুই দিন ধরে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিলাম, সানি বাবা ঠিক আছে কিনা দেখার লেগা বাড়ি রাইতে এক বাড়িতে আশ্রয় নিছি। সকালবেলা এই পুরান বোরকাটা ছায়া নিছি আগুনার কাছ থেকে যাতে কেউ আমার চিনবার না পারে। এত যদি আপনার ভালোবাসা থাকে তাহলে এখানে ফেলেই বা গেলেন কেন? দেখুন আমরা সবাই কম বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারপরেও বাচ্চাদেরকে একটু সময় আমাদের দিতেই হবে। আমরা আসলেই লজ্জিত, চাকরির পাশাপাশি যে আমাদের সন্তানের প্রতি যে বাবা মার একটা দায়িত্ব আছে সেটা আমরা আসলে প্রায় ভুলেই গিয়েছিলাম। যা হবার তো হয়ে গেছে, এটা নিয়ে তো আর এখন কথা বলে কোনো লাভ নেই। তবে আমার একটা মতামত হচ্ছে আপনারা আগামীতে এই বিষয়গুলো নিয়ে খুব সতর্ক থাকবেন। প্রফেসর স্যার, আপনাকে এবং আপনার পরিবারকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। তবে শুধু একটুকু বলবো, আপনাদের মতো মানুষের সংখ্যা যত বাড়বে আমাদের দেশটা তত সুন্দর হয়ে থাকবে। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। সানি বাবা থাকা কি, তোমার নাম তো সানি তাই না? না সূর্যমুখী, ওর নাম শুধু সানি না, ওর নাম সানি বাবু। কিন্তু সানি বাবু, তোমাকে তো এখন নিজের বাড়িতে যেতে হবে, তোমার বাবা মার সাথে সময় কাটাতে হবে। হ আর যখন ঘোরা ঘোরা খেলতে ইচ্ছা করবো। হ্যাঁ সানি বাবু, যখন তোমার ঘোরা ঘোরা খেলতে ইচ্ছে করবে তখন এই কবি মামা আছে, কবি মামার পিঠে চড়ে তুমি রাজপুত্রের মতো ঘোড়া চালাবে আর আমি ছোলা খাবো আর কবিতা লিখব। আমরা সত্যি সারা জীবন আপনার পরিবারের কাছে ঋণী হয়ে থাকব। না না না, এভাবে করে বলছেন কেন? আমার বিশ্বাস যে আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটতো আপনারাও ঠিক আমাদের মতোই করতেন। আপা, আপনারা আমার বাবুটাকে যেভাবে আদর যত্ন করেছেন আমি নিজেও হয়তো এমনটি পারতাম না। কনস্টেবল রহিমাকে গাড়িতে তোলো। জি স্যার। একটু অফিসার, আমরা রহিমার নামে যে থানায় জিডিটা করেছি ওটা আমরা উইথড্র করতে চাই। আপনারা যদি সমঝোতা করে নেন তাহলে তো খুবই ভালো হয়, তারপরও কিছু নিয়মকানুন পালনের জন্য আপনাদেরকে একবার থানা যেতে হবে। অবশ্যই অবশ্যই অফিসার, আমরা থানায় আসবো। সানি, এবার কিন্তু সত্যিই তোমাকে নিজের বাড়িতে যেতে হবে, কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু তোমার সাথে খেলতে যাব, শট করে চলে যাব দুজনে। তোমরা তো আমাদের বাড়িতে যাবে, আমরাও কিন্তু হুটহাট করে চলে আসবো, তাই না বাবা? সানি বাবু, আমাকে আবার ভুলে যাও না, আমরা তোমার লাগে আবার খেলম, আবার আগের মতো মজা করব। হ্যাঁ বাবু, যখন তুমি আসবে তখন আমরা দুজনে মিলে যে ঘোড়া ঘোড়া খেলবো, আমার পিঠে চড়বে এমন করে আমরা। প্রফেসর সাহেব, আমাকে এখন উঠতে হবে। ধন্যবাদ অফিসার, আপনাদের মতো পুলিশ অফিসার আছেন বলেই কিন্তু আমরা নিরাপদে থাকতে পারি। আসলে সচেতনতাই সব, আর আমাদের দেশে আপনার মতো এরকম সচেতন নাগরিক আরো অনেক বেশি দরকার।
ওকে ভালো থাকবেন। হ্যাঁ আসি। আপনারাও চলুন আমার সঙ্গে, গাড়ি দিয়ে নামিয়ে দেবো। এই আপনাকে নিয়ে আসো। সাংঘাতিক একটা ব্যাপার all members of humanity, except human. Neanderthals and Denisovans have 24 pairs of chromosomes. Human? Only human have 23 pairs of chromosomes. ওই লোকটাকে কোথায় যেন দেখেছিলাম আমি আরেকবার। আমি ওনাকে কোথায় যেন দেখেছিলাম কিংবা ওনার সম্পর্কে পড়েছিলাম, কোথায় যেন দেখেছি, কোথায় যেন ওই লোকটাকে। হ্যাঁ জোসাপু, বিশেষ করে বুধবারের বিজ্ঞান পাতা। স্যার এখন কিছু বলবেন, উনার আবিষ্কার সম্পর্কে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনারা সাংবাদিক, আপনারা সবাইকে জানিয়ে দিন, মানুষের জিনোমে 3 বিলিয়ন বেস পেয়ার রয়েছে। দর্শক আপনারা দেখতে পেয়েছিলেন আমাদের দেশের স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর নাহিদ আলম এই হাসপাতালে এসেছিলেন। এই হাসপাতালে তিনি ঠিক কি কারণে এসেছিলেন এই ব্যাপারে আমরা কোনো কিছু নিশ্চিত হতে পারিনি। তিনি তার যুগান্তকারী আবিষ্কারের ব্যাপারে আমাদেরকে বলবেন বলেছিলেন, সেই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনার শারীরিক অবস্থা দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি উনি হয়তো মানসিকভাবে অসুস্থ। এই ছিল আপাতত আমার কাছে তথ্য। হাসপাতাল থেকে সঞ্জয় গোস্বামী, স্বাধীন টিভি। নিজ হাতেই কি তবে নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র? অসুস্থমুখী হঠাৎ করে তিনি 2017 আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো অনুমতি ছাড়া বিক্রি করব না পত্রিকা। কেউ কেউ বলে থাকেন তার বাবা এবং এজেন্ট সিনিয়র নেইমারের লোকের কারণেই বেশি টাকা লোভে বড় একটা ভুল করে ফেলাইলাম। নাম লেখেন নেইমার, লোভে পরে হোক কিংবা মেসির ছায়া থেকে বের হোক।
একটা গণিত কম্পিটিশন হবে, কিন্তু কিন্তু আবার কি? বয়স সীমা দেওয়া আছে 10-12 বছর। এই বয়সের কেউ থাকলে তাকে বলা যেত। এই ধরনের প্রতিযোগিতাগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। 10 বছর? ই বুলবুলি, আমাদের টিয়াই তো তাহলে সেখানে অংশগ্রহণ করতে পারবে। টিয়া? হ্যাঁ, টিয়া কি পারবে অত বড় বড় অঙ্ক সমাধান করতে? পারবে না মানে? আরে আমাদের টিয়া তো গণিতের মস্ত বড় জাহাজ। কেন, তোমার মনে নেই তোমার অফিসের সেই বড় বড় হিসেব? মানে? মানে হলো সেই বড় বড় হিসেব। টিয়া তো এক নিমিষে একবার গড় গড় করে করে দিল। পরে আমি ক্যালকুলেটর নিয়ে হিসাবটা মিলিয়ে দেখলাম ঠিক আছে কিনা। উমা কি সাংঘাতিক, দেখলাম সব হিসেব একেবারে ঠিক আছে, নির্ভুল। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমার একবার নিচে গিয়ে দেখতে হয় ব্যাপারটা সত্যি কিনা। হ্যাঁ তা যাও, তবে তুমি দেখো বুলবুলি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে টিয়া সবাইকে পেছনে ফেলে টিয়া প্রথম স্থান অধিকার করে ফেলবে। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ যে শোনো, নতুন একটা কবিতা লিখেছি। আমি টিয়ার রুমে যাচ্ছি। এই তিনি চলে গেল। যখনই ওই কবিতা শোনাবার কথা বলি তখনই টিয়ার রুমে চলে যাওয়ার সময় হয়। ঠিক আছে, কবি নীলনিত্রীদের কবিতা শোনাবার মানুষের আর দরকার নেই, কবি নিজের কবিতা নিজেই শুনবে। দৃশ্যপট কবি নির্লিপ্ত হৃদয়, আকাশ ভরা তারা, খুশিতে আত্মহারা, জোছনায় মুগ্ধতা। না, এখানটায় একটা চমৎকার শব্দ ব্যবহার করতে হবে। উনি তাহলে একজন বিজ্ঞানী, কিন্তু ওনার কি হয়েছে? প্রফেসর নাহিদ আলম, হ্যাঁ ওনার কথাই তো খবরে বলছিল। সূর্যমুখী। দিদিগিরি তুমি এসেছো, আমি একটু আগে তোমার কথাই ভাবছিলাম। তুমি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ চিন্তা করছি। তোমার কোনো কিছু জানতে হবে? হ্যাঁ আমার জানা দরকার, কিন্তু সেটা তোমার থেকে নয়, আমি ওই বিজ্ঞানী ডাক্তারের সাথে কথা বলবো। তাহলে চলো এক্ষুনি চলো। এখন এত রাতে? না না না, কাল সকালে যাব। ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। ডাক্তার কি কোনো পেশেন্ট সম্পর্কে কোনো তথ্য বাইরে কাউকে বলে? আমার জানার মতো তো এমনটা হয় না। তাও দেখি ওনার সাথে কথা বলে যদি কিছু বের করতে পারি। মামি কিছু করবেন? মামি বলবো তো, শুনলাম তুই নাকি অঙ্কের জাহাজ হয়ে যাচ্ছিস। মামি নৌকা জাহাজ কিছুই না, আমার খালি গণিত করতে অনেক ভালো লাগে। তাই নাকি? ঠিক আছে তাহলে আজকে তোর একটা ছোট পরীক্ষা করে ফেলি আমি। গণিতের পরীক্ষা? নেন মামি, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে বল তো, 50+70 কত হয়? 120। বাহ, আচ্ছা এবার একটু বড় যোগ। হ্যাঁ আচ্ছা, 580+1200 কত হয় বলতো? 1780। খুব ভালো। আচ্ছা এবার বিয়োগ। আচ্ছা মামি ধরেন, আমার কোনো সমস্যা নেই। বলতো 890-338 কত হয়? 552।
রিয়া অসাধারণ। আচ্ছা গুণ করতে পারবি? হ্যাঁ মামি পারো, আপনি অঙ্ক জিগান। ঠিক আছে বল তাহলে, 513 গুণ 18 গুণ। আচ্ছা ডাক্তার আঙ্কেল, আমি খুব বেশি সময় নেব না, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ বলো। 25 তারিখ সকাল 11:28 বিজ্ঞানী নাহিদ আলম আপনার কাছে এসেছিলেন। কিন্তু তুমি কিভাবে জানলে? এত বড় প্রতিযোগিতা, আমার টিয়ামা পারবো তো? পারবে না মানে? আপনি দেখবেন কিসমত ভাই, এই প্রতিযোগিতায় আমাদের টিয়া খুব ভালো করবে। হ্যাঁ বাজান, আমি অনেক ভালো করব, তুমি দোয়া করো। দেখো জেনেটিক্স হলো জিন, বংশ বৈশিষ্ট্য। জি স্যার, এক জীব থেকে আরেক জীবের জন্মগত চারিত্রিক পার্থক্য সম্বন্ধীয় বিজ্ঞান। হ্যাঁ বুঝেছ। দূরান্ত